হ্যালো বন্ধুরা আমি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো লাউয়ের হালুয়া ভীষণ ক্রিমি স্মুথ আর খুবই টেস্টি লাউয়ের হালুয়া একদম পারফেক্ট তৈরি হবে আর যে সমস্যাটা সাধারণত হয় কি লাউয়ের মধ্যে দুধ দিলে দুধটা ফেটে যায় সেটার একটা আমি খুবই চমৎকারি উপায় বলবো সেই উপায় ফলো করে যদি আপনি বানান তাহলে দুধ কখনো ফাটবে না একেবারে ক্রিমি এবং একদম পারফেক্ট হালুয়া বা ক্ষীর যেটাই বানান না কেন আপনার তৈরি হবে চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে আমি নিয়েছি একটা লকি এটা হচ্ছে লকি লাউ যেটাকে বলে বাংলায় মানে পেট মোটা লাউ এখানে তো পাওয়া যায় না এরকমই পাওয়া যায় তো এটা দিয়ে আমি বানাচ্ছি এরকম নক দিয়ে চেক করবেন নকটা যদি খুব ভালো ভাবে দেবে যায় তার মানে হচ্ছে লাউটা খুব কোচি এবং আমাদের জন্য পারফেক্ট হালুয়া বা ক্ষীর বানানোর জন্য পারফেক্ট খোসা যদি শক্ত হয়ে যায় সেই লাউ কিন্তু তো কোনোভাবেই নেওয়া যাবে না তো চেক করে নেবেন একেবারে কোচি লাউ নিতে হবে তারপরে আমি ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি দেখুন ধুয়ে নিয়ে এবারে আমি এটাকে ঘষে নেব তো ঘষার জন্য আমি ব্যবহার করছি বড় সাইজের একটা গ্রেটার এই একটা ছোট সাইজের গ্রেটার হয় একটা বড় সাইজের হয় যদি আপনি ক্ষীর বানান তাহলে ছোট সাইজের গ্রেটারটা ব্যবহার করবেন আর যদি হালবা বানান তাহলে বড় সাইজের গ্রেটারটা ব্যবহার করবেন তাহলে আপনার পারফেক্ট তৈরি হবে একদম তো এখন আমি ছোটটা ব্যবহার করব না কারণ আমি হালবা বানাবো তো আমি এখন বড় সাইজের গ্রেটার দিয়ে ঘষে নেব আর একটা কথা সেটা হচ্ছে আমার এখানে লাউটা খুবই ছোট এতটাই ছোট যে এর মধ্যে বীজ খুব একটা তৈরিও হয়নি বীজ দেখা যাবে না এতটা ছোট যদি আপনার লাউটা একটু বড় হয় মানে খোসা নরম কিন্তু লাউটা একটু বড় বীজ দেখা যাবে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন এটাকে মাছ বরাবর কেটে ভেতর থেকে বীজের যে অংশটা সেটা আপনি বের করে ফেলে দেবেন তো তারপরে আপনি যে মাংস অংশটা এটাকে ঘষে নেবেন আমার এখানে খুবই ছোট লাউ এজন্য আমি এরকমই ঘষে নিচ্ছি কোনো অংশ আমি বাদ দিচ্ছি না তো দেখুন আমি ঘষে নিয়েছি এবার আমি এটাকে আলাদা করে নিচ্ছি মানে গ্রেটারটা সরিয়ে নিচ্ছি আর তারপরে আহ লাউটাকে আমি একটু একটু করে নিংড়ে নেব। একেবারে খুব বেশি করে নিংড়ে নিতে হবে না কাপড়ের মধ্যে করে সেরকম করে করার কোনো দরকার নেই হাত দিয়ে আমি হালকা হালকা চেপে চেপে একটু নিংড়ে নিচ্ছি মানে যেটা এক্সেস ওয়াটার যেটা সেটা আমি ফেলে দেব খুব বেশি পানি মানে জল এর মধ্যে থেকে বার করতে হবে না একটু দেখুন একটুখানি জল বেরিয়েছে এটুকুই যথেষ্ট একেবারে জল জল না হয়ে যায় তাই আর কি তো এখন আমরা এই লাউটা নিয়ে চলে যাব কড়াইয়ের দিকে কড়াইয়ে আমি দেব একটু ঘি খুব বেশি ঘি দেওয়ার দরকার নেই কারণ আমি হালুয়া তৈরি করছি আর তৈরি করলে তাকে রিচ করার জন্য আমি একটু আহ মাওয়া খোয়া বা কোনো একটা মালাই জাতীয় কিছু একটা দেব তো তার জন্য ঘিয়ের খুব বেশি দরকার নেই এক চামচ ঘি দিয়ে ঘিটা গরম হয়ে গেছে তারপরে আমি দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস আমি নিচ্ছি কিছু শুকনো খেজুর আর কিছু কাজু আর কিছু বাদাম আর কিছু কিশমিশ আপনি যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন যে কোনো যা আপনার কাছে অ্যাভেলেবেল আছে বা যেটা আপনার পছন্দ সেটা নিতে পারেন কোনো অসুবিধা নেই হালকা করে ভেজে নেব মোটামুটি থেকে দু মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে করে আর তারপরে এর মধ্যেই আমরা লাউটা দিয়ে দেব। এর মধ্যেই দিয়ে দেব আলাদা করার কোনো দরকার নেই আপনি চাইলে ড্রাই ফ্রুটস আলাদা করে তুলে রাখতে পারেন কিন্তু আমি সেগুলো করছি না আমি একসাথেই দিয়ে দিচ্ছি লাউটা আমরা ভেজে নেব তবে ভাজার সময় আমাদের দুটো গোপন উপকরণ যাকে বলে সিক্রেট ইনগ্রেডিয়েন্ট আমরা দিয়ে নেব একটা হচ্ছে দু চিমটির মতো লবণ একটুখানি লবণ যদি আপনি মিষ্টি জাতীয় খাবারে দেন তাহলে মিষ্টিটা আরো গাঢ় হয় আরও খেতে ভালো লাগে আর এটা হচ্ছে এক চিমটি বেকিং সোডা লাউের মধ্যে একটা জাতীয় জিনিস থাকে যেটার কারণে দুধটা ফেটে যায় তো তার জন্য আমি এক চিমটি বেকিং সোডা দিয়েছি এক বেকিং দিয়ে যদি আপনি এটাকে ভাজেন তারপরে দুধ দিলে দুধটা কখনো ফাটবে না একেবারে নিশ্চিন্তে আপনি এটা করতে পারেন কোনোভাবেই দুধ ফাটার কোনো সম্ভাবনা থাকবে না তো দেখুন কোয়ান্টিটি কম হয়ে গেছে আর কালারটাও অনেকটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। তো দুধটা আমি আগে থেকে গরম করে একটু গাঢ় করে রেখেছিলাম জাল করে রেখেছিলাম এখান থেকে আমি এক গ্লাস দুধ দিচ্ছি এটা ফুল ক্রিম দুধ যে কোনো দুধ দিলেই চলবে কোনো অসুবিধা নেই আর এখানে আমি এক গ্লাসই দিচ্ছি এর থেকে বেশি দেওয়ারও কোনো দরকার নেই কারণ পরে আমি মালাই ব্যবহার করব। আপনি মালাইয়ের জায়গায় খোয়া খোয়া বা মাওয়া যাকে বলে ওটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই যেটা আপনার ইচ্ছা আপনি রিচ করার জন্য দিতে পারেন বা কোনো কিছু না দিলেও চলে যদি আপনার হাতের কাছে কোনো কিছু না থাকে তাহলে না দিলেও চলে একটু নারকেল ঘুষে দিলেও হয় খুব ভালো লাগে খেতে তো এখন কিন্তু আমাদের ঢাকনা লাগানো যাবে না এরকমই খোলাই রান্না করতে হবে কারণ দুধ দুধটা উঠলে উঠলে পড়ে যাবে তো এই জন্য এরকম মাঝে মাঝে নাড়তে থাকতে হবে আর তারপরে অপেক্ষা করতে হবে যতক্ষণ নাকি লাউটা খুব ভালো করে গলে যাচ্ছে একেবারে হান্ড্রেড যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো মাঝে আমি একবার চেক করে নিচ্ছি তো আহ এখনো কিন্তু পুরোপুরি গলেনি অনেকটা গলেছে পুরোপুরি গলেনি ভালো করে নরম হয়ে গলে যাওয়ার পরে আমরা এখানে চিনি বা গুড় যেটা দেবেন সেটা দেব। তো এখন আমি চেক করছি এখন একদম সম্পূর্ণ গলে গেছে একেবারে হান্ড্রেড পারসেন্ট গলে গেছে পুরোপুরি না গলার আগেই মানে পুরোপুরি গলার আগেই যদি আপনি চিনি দিয়ে দেন তাহলে কিন্তু পরে এটা গলে যায় কিন্তু ওই যে একটা মাখা মাখা ক্রিমি ক্রিমি ভাব সেটা আর হয় না এই জন্য তো এখন আমি স্বাদমতো চিনি দিয়েছি আর দিচ্ছি আমি আধা চামচ এলাচের গুঁড়ো আমি কাপ চিনি দিয়েছি আপনি স্বাদ মতো করে দেখুন চিনি গলে যাওয়ার পরে তারপর লাগলে আরও একটু দিয়ে নিন এমন কোনো ব্যাপার না এবার আমরা কিছুক্ষণ অপেক্ষা করব যাতে একটু শুকিয়ে যায় দুধটা আর চিনি গলে গেছে তার জন্য একটু জল জল হয়ে যাবে সেটা একটু শুকিয়ে নেবো তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব মালাই মালাই বা আপনি মাওয়া খোয়া যেটা ব্যবহার করতে চান যেটা মানে যেটা আপনার কাছে আছে বা যা আপনার পছন্দ সেটাই দিয়ে নিন আমার কাছে মাওয়া খোয়া নেই এটা হচ্ছে মালাই গরুর দুধের আমি তিন দিন ধরে রেখে দিয়েছিলাম ফ্রিজারের মধ্যে তো সেটা আমি দিচ্ছি মোটামুটি হাফ কাপ বা তার থেকে একটু বেশি হবে নিজের হিসাব মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কোনো অসুবিধা না আর এখন আমরা আবার শুকিয়ে নেব মানে হালবার কনসিস্টেন্সি যতটুকু আপনি চান যতটা শুকাতে চান ততটা আপনি শুকিয়ে নেবেন যদি ক্ষীর করতে চান তাহলে আর এত কিছু দেওয়ার কোনো দরকার নেই তো নর্মালি দুধ দিয়ে ক্ষীর করলেই হয় দুধটা একটু গাঢ় করে নেবেন তাহলেই হবে এই পর্যন্ত আমি শুকিয়েছি আর দেখুন এর থেকে বেশি আর শুকাবো না কারণ ঠান্ডা হয়ে গেলে আরও একটু গাঢ় হয়ে যাবে তো এখন যেরকম আছে ঠান্ডা হয়ে গেলে একেবারে জুসি জুসি নরম নরম একটা মুখের মধ্যে ঘুলে যাওয়ার মতো একটা ব্যাপার হবে তো এখন আমি হিটটা বন্ধ করে দেব আর হালুয়াটা পুরোপুরি ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে সার্ভ করব এখন আমি বন্ধ করে দিচ্ছি হিটটা আর এখন দেখুন হালুয়াটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তবুও দেখুন কতটা জুসি আছে তো আমি এখন বাটিতে সার্ভ করে ফ্রিজে রেখে দেবো একটু কিছুক্ষণ রাখবো পনেরো কুড়ি মিনিট বা আধা ঘন্টার মতো তারপরে সার্ভ করব মানে তারপরে খাওয়ার জন্য সার্ভ করব। এখন বাড়িতে করে এরকমই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তো দেখুন বন্ধুরা একেবারেই দুধটা ফাটেনি আর কতটা ক্রিমি কতটা জুসি আর কতটা স্মুথ পারফেক্ট তৈরি হয়েছে আপনি দেখে বুঝতেই পারছেন আর খেতে এটা যে এত টেস্টি এত টেস্টি আমি বলে বোঝাতে পারবো না খুবই টেস্টি তো অবশ্যই রেসিপি ট্রাই করুন বন্ধুরা আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো আজকের জন্য এ পর্যন্তই বাই বাই